মাসে 4.5 কোটি পাকিস্তানি রুপিরও বেশি পারিশ্রমিকে পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে। বছরে $2 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় 22 কোটি টাকা পারিশ্রমিকে ওয়াটসন অবশ্য রাজি হবেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন হেড কোচের খোঁজে মরিয়া পিসিবি, সেক্ষেত্রে ওয়াটসনকেই প্রথম পছন্দ মসিন নাকভিড নেতৃত্বাধীন বোর্ডের। তবে ওয়াটসন রাজি না হলে মাইক হেসন অথবা ডেরেন সামিকে কোচ করতে চায় পাকিস্তান। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্র্যান্ড ব্যাডবার্ন, বিশ্বকাপ ব্যর্থতায় তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ হাফিজ, একই সাথে ছিলেন টিম ডিরেক্টরও। তবে ফেব্রুয়ারিতে হাফিজকে টিম ডিরেক্টর ও কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরিবর্তন আসে বোর্ডের শীর্ষ পদেও। মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোচ খুঁজে বের করতে আটঘাট বেঁধেই নেমেছেন, সেক্ষেত্রে তার প্রথম পছন্দ শেন ওয়াটসন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং না করালেও পাকিস্তান সুপার লিগে কয়েকটা গ্লেডিয়েটর্সকে কোচিং করাচ্ছেন ওয়াটসন, তাই পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি নিয়ে ভালোই জানাশোনা আছে তার। অস্ট্রেলীয় কিংবদন্তিকে দলকে কোচিং করানোর দায়িত্ব দিয়ে পিসিবি প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা করে দিতেও রাজি আছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। তবে ওয়াটসন নাকি এত দামি প্রস্তাব পেয়েও দ্বিধায় রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগে কোচিং করানোর দায়িত্বের কারণে পাকিস্তানের দায়িত্ব নিতে একটু ভাবছেন ওয়াটসন, কারণ পিসিবির চাওয়া 42 বছর বয়সী এই কোচ যেন পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতেও কাজ করেন। ওয়াটসন শেষ পর্যন্ত রাজি না হলে মাইক হেসন অথবা ডেরেন সেমিকে চায় পিসিবি। ওয়াটসনের মতো হেসনও সেমিও কাজ করছেন পিএসএলে। হেসন ইসলামাবাদ ইউনাইটেড ও সেমি পেশোয়ার চালমিকে কোচিং করাচ্ছেন। শেষ পর্যন্ত তাদের কে হবেন বাবর রিজওয়ানদের কোচ তাই এখন দেখার বিষয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।